প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে গিয়ে দেখা যায় এভাবেই বেডগুলো ফাঁকা পড়ে আছে। অথচ বাইরে করোনা রোগীর স্বজনদের আহাজারি আর আর্তনাদের জন্য পুরো বাতাসটাই ভারী হয়ে ওঠে। অপরদিকে দালালদের টাকা দিলেই মেলে করোনার বেড, তাহলে এই ভোগান্তি কেন? আর কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কি তাহলে দেখেও না দেখার ভান করছে? যেখানে মানুষের জীবন মৃত্যুর খেলা নিয়ে খেলা হচ্ছে, সেখানে কর্তৃপক্ষর নীরব কিংবা চুপ থাকা কতটুকু যুক্তিযুক্ত? আর এভাবে খালি বেড পড়ে থাকার পরও কেন বলা হচ্ছে করোনা ইউনিটে কোনো বেড ফাঁকা নেই? তাহলে সেই প্রশ্নের উত্তর মিলবে কোথায়? নাকি সর্ষের মধ্যে ভূত লুকানো আছে? এর সব কিছু জানতে আমরা চেষ্টা করেছি সেগুলো বের করে এনে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর বাস্তবে সেই চিত্রগুলোই আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই খালি বেড পড়ে রয়েছে। তাহলে একটাই প্রশ্ন, এই বেডগুলো কেন খালি পড়ে আছে? আর কারাই বা বেডগুলো বিক্রি করছেন? আর এই টাকা কোথায় যাচ্ছে? আর প্রশাসনই বা কী ভূমিকা পালন করছে?